আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টই করা। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে ট্যাঙ্ক যখন আপনারা তৈরি করেন, ট্যাঙ্কের পর যখন তৈরি করার পর যে পানিটা দেন, এই পানিটাকে আপনার যে পানিতে অনেক জীবাণু থাকে, এই জীবাণুটাকে কীভাবে রিমুভ করবেন বা জীবাণুনাশক হিসাবে কী ব্যবহার করবেন। তো আমি আমার ট্যাঙ্কে কী ব্যবহার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আপনারা বাজারেও পাবেন, এর থেকে অনেক কোম্পানি থাকে, আপনারা জিজ্ঞেস করে নেবেন যে আসলে জীবাণুনাশক কী ব্যবহার করে বা কোনটা পাওয়া যায়। আমি জাস্ট আপনাদের তো মাইক্রোনিল পেয়েছি, তো এটা ব্যবহার করছি। তো এটা আপনারা করবেন কি, যখন আপনারা এয়ারেশন রাখবেন প্রথম যে 2-3 দিন, যে 24 ঘন্টা বা 48 ঘন্টা যে পানিতে এয়ারেশন রাখবেন, সেই সময় দিবেন। এটা দেওয়ার যে নিয়মটা হচ্ছে, এটা আপনারা প্রতি লিটারে 1 মিলি হিসাবে আপনার যত 1000 লিটারে দিবেন সেই হিসাবে, 10,000 লিটার হলে 10 যে ওইটার সাথে গুণ করে যতটুকু হয়, পারলে একটু পরিমাণে একটু কমও দিতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এটাতে হবে কি, আপনার আপনি তো জানেন না যে আসলে পানিতে কি জীবাণু আছে কি না, আপনার ট্যাঙ্কের পানি হোক বা পুকুরের পানি হোক বা আপনি যে সাবমার্সিবল বা যে পানি তুলে দিচ্ছেন সেটাতে কি জীবাণু আছে এটা কিন্তু আপনি জানেন। সো এটার জন্যে আপনারা এটা ব্যবহার করতে হবে, তবে সাবধান, এটা একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা ব্যবহার করার যে সিস্টেমটা হচ্ছে, আপনারা আগেই আলাদা পাত্রে একটা পানি নেবেন, নিয়ে ভালো করে গুলাই নেবেন, মিনিমাম 20-25 মিনিট বা 30 মিনিট এরকম আপনি ওটাকে ভালো করে গুলাই নিয়ে তারপর পুরোটাকে ছিটে নেবেন, এটা সরাসরি ট্যাঙ্কে দিবেন। আগে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর এটা ট্যাঙ্কে দিবেন। তবে যে সাবধানতাটা অবলম্বন করবেন, কোনোভাবেই ফ্লো যখন থাকবে তখন কিন্তু এটা দেওয়া যাবে না, তাহলে আপনার সব ফ্লো নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা সবসময় সাবধানে এটা পানির পুকুর দিকেই দেওয়ার চেষ্টা করবেন, যাতে 2-3 দিনের মধ্যে এই যে কাজটা শেষ হয়ে যায়, আর ফ্লো যখন থাকবে তখন কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন না। তো জীবাণুনাশক হয়তো অনেকভাবেই দেয়, অনেকটা সাজেস্ট করে, এই জিনিসটা কিন্তু আপনার পুকুরেও ব্যবহার করতে পারেন, তারপরে বিভিন্ন হেচারি যারা করে তাদেরও এই জিনিসটা ব্যবহার করে এই পানিটাকে শোধন করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবে এবং কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা।